আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমরা। হ্যাঁ, করোনা কিন্তু আবার বাড়ছে, যেহেতু স্কুল খোলার সময় হচ্ছে, করোনা বাড়বেই। তোমাদেরকে সতর্ক থাকতে হবে আর কি, পড়ালেখা চালিয়ে যেতে হবে। তোমাদের নিশ্চয়ই, তোমরা একটা নোটিশ পেয়েছো যে তোমাদের ছবি, 3 কপি ছবি, তারপরে তোমাদের জন্ম নিবন্ধন কার্ড, তোমাদের বাবা মার আইডি কার্ড, এনআইডি কার্ড, এগুলো জমা দিতে হবে। তোমরা সময় মতো সেগুলো জমা দিয়ে দিবে। তো আসো আমরা পড়াশোনায় চলে আসি। আমরা গত ক্লাসে 7.ক-এর দশমিকের গুণগুলো করেছিলাম, ঠিক না? আজকে আমরা দশমিকের ভাগ অঙ্কগুলো করব, ঠিক আছে? বেশ অনেকগুলা ভাগ আছে, আমি তোমাদের চেষ্টা করব প্রত্যেকটা ভাগই করিয়ে দিতে, কারণ দশমিকের ভাগ একটু তোমাদের কনফিউশন লাগে। তো আমি চেষ্টা করব যাতে সহজে আমরা ভাগগুলোকে করতে পারি, ঠিক আছে? তাহলে আর কথা না, আমরা কাজ শুরু করে দিই। আপনার যাতে বারবার বই দেখতে না হয় সেজন্য আমি ভাগগুলোকে উঠিয়ে রেখেছি। 9 নম্বর থেকে আমাদের ভাগটা শুরু, 0.8/2। এখানে এটা হচ্ছে ভাজ্য আর 2 হচ্ছে ভাজক। আচ্ছা, গুণের মতোই ভাগ করার সময় আমরা দশমিকটা মাথায় রাখব না, আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ শুরু করে দিব। তাহলে 2 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? মনে রাখবা, আমরা যখন ভাগের ক্ষেত্রে এই ভাগফলটা যখন লিখব, তখন এই সাইডে একটু জায়গা রেখে নেব। কিসের জন্য রেখে নিব তোমরা একটু পরেই বুঝবা, যেহেতু দশমিকটা আমাকে হিসাব করে বসাতে হবে। তাহলে আমাদের কয়বার যায়? 4 বার, 8 মিলে গেল। এবার দেখো এখানে কয় ঘর পরে দশমিক আছে, 1 ঘর। তাহলে এখানে 1 ঘর পরে আমি দশমিকটা বসিয়ে দিলাম, আর এখানে বসাবো 0। শূন্যটা কিসের জন্য বসানো হয়? দশমিকটাকে স্পষ্ট করে বোঝানোর জন্য এই শূন্যটাকে বসানো হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, দশমিকটাকে স্পষ্ট করার জন্য দশমিকের ডানে একটা শূন্য বসানো হয়, তাহলে আমার রেজাল্ট আসলো। এক্ষেত্রে কি করতে হবে? আমি দশমিকটা মাথায় রাখবো না, পূর্ণ সংখ্যা দিয়ে হিসাব শুরু করে দেব। 3 × 5 = 15। এই তো আমি জায়গাটা রাখলাম না, এখানে আমি কেটে একটু জায়গা রাখি। 3 × 5 = 15। আচ্ছা, এবারে আমি দশমিকটা বসাবো। এখানে কয় ঘর পরে দশমিক আছে? 1 ঘর। এই দিলাম 1 ঘর, অঙ্ক শেষ। এই শূন্যটা কিসের জন্য বসাতে হবে? দশমিকটাকে স্পষ্ট করে বোঝার জন্য আমার এই শূন্যটাকে এখানে বসাতে হবে। এটা কিন্তু কোনো হিসাবের শূন্য না, মনে রাখবা। আচ্ছা, তাহলে আমি দশমিক মাথায় রাখবো না, আমি পূর্ণ সংখ্যা দিয়ে হিসাব করব। 6টা 48, 1 ঘর পরে দশমিক, এই 3 × 0.09। পূর্ণ সংখ্যাতে হিসাব, 3 × 3 = 9। কয় ঘর পরে দশমিক? 1, 2। এবার এখানে একটু খেয়াল করো মেয়েরা, আমার 1টা ঘর আছে আর আমার এখানে আছে 2 ঘর। তাহলে আমি কি করব? শূন্য দিয়ে আমাকে একটা ঘর তৈরি করে নিতে হবে। এই দেখো 2 ঘর হয়ে গেল, এরপরে দশমিক, এই 0, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। ধরো আমার এখানে আরেকটা যদি ঘর থাকে, হ্যাঁ, 3 ঘর পরে দশমিক, তাহলে আমার কি করতে হতো? আরেকটা শূন্য বসিয়ে 3টা ঘর বানাতে হতো, তারপরে দশমিক বসাতে হতো। হ্যাঁ, সরি, পূর্ণ সংখ্যাতে হিসাব করো, 4 × 7 = 28। কয় ঘর পরে দশমিক? 1, 2। এখানে আমার কয়টা ঘর আছে? 1টা ঘর, কিন্তু এখানে আছে 2টা ঘর, তাহলে আমি এই বসিয়ে নিলাম। তাহলে আমার অ্যান্সার হলো, আমি এখানে অ্যান্সার আর লিখছি না, এটাই কিন্তু আমার অ্যান্সার। শূন্য কয় ঘর পরে? 2 ঘর, আমার আছে 1 ঘর, তাহলে আমি আরেকটা শূন্য দিলাম, দশমিক বসালাম, 0। কি মেয়েরা খুব সোজা না? একটু খেয়াল করে করলে খুবই সোজা। হ্যাঁ, দশমিকের গুণের মতো এটা খুব সোজা। আচ্ছা,
আমরা কিন্তু এখানে একটু ফাঁকা রাখবো, কারণ আমাদেরকে দশমিকের হিসাব নিকাশ আছে 57:56 বসালাম। এবারে কয় ঘর পর দশমিক? 1, 2, 3। তাহলে আমার এখানে একটা সংখ্যা আছে, আমাকে তিনটা ঘর বানাতে হবে। 1, 2, তিনটা ঘর হয়ে গেল 0.0। ৮, ৯, ৭২। তাহলে কয় ঘর? 1, 2, 3। 1, 2, 3, 0.0। কি আমার কিন্তু 9 নম্বরের কাজ শেষ। কিন্তু দেখো খুব সোজা আমরা সোজাভাবে ভাগ করি করালাম, যে জাস্ট আমরা ভাগটা করে পূর্ণ সংখ্যা দিয়ে দশমিকগুলো বসিয়ে দিব কাউন্ট করে। এবারে আসো 10 নম্বর থেকে শুরু করি। 5 ভাগ 3, একটু জায়গা রাখতে হবে, কেন আমি সেটা বোঝাচ্ছি। আচ্ছা এখন দেখো 5কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এখানে ভাজকটা বড় আর ভাজ্য ছোট। আচ্ছা তাহলে এখন কি করতে হবে? আমরা যেটা জানি আমরা কিন্তু এভাবে এটা লিখতে পারি, কারণ এইটা আর এটা কিন্তু একই, কারণ আমরা জানি যে দশমিকের পরে শূন্যকে গণনা করার দরকার নাই। তাহলে এটা আর এটা কিন্তু আদত একই। এখন আমি এটাকে দৃশ্যমান করলাম, কারণ আমার এখন ওকে দরকার, ঠিক আছে। এবার তুমি দশ এবার আমি এই ঠিক এগুলার মতো করে দশমিকটা মাথায় না রেখে এবার আমরা অঙ্ক করব। 5, 6, 30 হয়ে গেল। তাহলে কয় ঘর পরে দশমিক? 1 ঘর। 4 ভাগ 2, সেই আগেরটার মতোই আমার 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 4টা বড়। তাহলে আমি এই বসিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন বসাচ্ছি, এই যে এটা আর এটার অর্থ কিন্তু দুইটা এক। যেহেতু দশমিকের পরে শূন্য আমার ধরি না, তাই আমরা এটা উঠিয়ে রাখি, কিন্তু ওকে যখন দরকার হয় প্রয়োজন মতো আমরা তখন নামিয়ে নেই। এখানে আমি দেখতে পাচ্ছি দরকার আছে, তার না হলে আমি ভাগ করতে পারবো না, ঠিক আছে। এবারে তুমি ভাগ করো 4, ৫, ২০, আগের নিয়মটাই বসিয়ে দিলাম। এবার কয় ঘর পর দশমিক? 1 ঘর। 1 ঘর আমার করাই আছে, এই 5 ভাগ 0, 2। আচ্ছা পূর্ণ সংখ্যা থেকে যেহেতু শুরু করতে হবে, এখন কি করবা? আমার দশমিকের পরে কি আমি যত ইচ্ছা, আমরা এখানে তো দশমিক দেয়া আছে, আমি যত ইচ্ছা শূন্য বসাতে পারবো। যেহেতু আমার ভাগ করার জন্য একটা শূন্য প্রয়োজন, তাই আমি বসিয়ে নিলাম। 4, ৫, ২০। কয় ঘর পরে আছে? 2 ঘর। তাহলে আমি বানিয়ে নেই এই, আর এই যে শূন্য, এই শূন্যটাকে দিবা, এই শূন্যটা দিলে এই দশমিকটা স্পষ্ট হয়। এই করতে পারছি না, তাহলে আমি দশমিকের পরে এই শূন্য বসিয়ে নিলাম। 4, ৫, ২০, ১, ২, ১, ২। আচ্ছা সে আগের নিয়মেই বসিয়ে দিলাম, যেহেতু এই দশমিকের পরে আমি ইচ্ছা মতো শূন্য বসাতে পারবো। তারপরে 5, ১, ২, এই যে দশমিকটা শূন্যের ভিতরে চলে গেল। এই আমি কিন্তু উত্তর লিখছি না, তোমরা অবশ্যই উত্তর লিখবে। এখানেও আমি দশ এটা বসিয়ে নিব 5। এবার আমি কি করব? 1, ২, ৩, এখানে একটা আছে, 2, ৩, দশমিক শূন্য। আমরা প্রথমে খুব ভয় পেয়ে যাই কিন্তু দশমিকের ভাগগুলো করার সময়, যে আমরা কিভাবে করব। আর স্টুডেন্ট লাইফে তো এটা আমার একটা আতঙ্ক ছিল, হ্যাঁ। তো পরে যখন নিয়মটা বুঝে ফেলছি তখন খুব সোজা, আমি আশা করি যে আমি নিয়মটা বোঝাতে পেরেছি। এবারে আমি কয় ঘর পর বসাবো? 1, ২, ৩, 1, ২, ৩, দশমিক শূন্য। বড়ভাবে একটু জায়গা রাখতে হয়, নাহলে যে চিপাচাপি হয়ে যায়। আচ্ছা তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, 10 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি 11 নম্বরটা শুরু করব।
আমরা প্রথমে কি করব, এই দশমিকটাকে মাথায় রাখবো না, আমরা আমাদের কাজ করে যাব। পাঁচকে পাঁচ, পাঁচ সাত ৩৫। এবার আমার দশমিক কয় ঘর পড়ে গেছে, এক ঘর দিয়ে দিলাম। সাতকে সাত, চার সাত ২৮। মেয়েরা আশা করি আমি বুঝতে পারছো, খুব সোজা কিন্তু অঙ্কগুলো, একদম জাস্ট আমরা যে ভাগ অঙ্কগুলো করেছি ঠিক সেরকমই। ৩ সাত ২১, ৩ থেকে ১ গেলে ২, ৪ ৩ আট ২৪, দশমিক ১ ২ ১ ২। ছয় দিয়ে যদি আমরা ভাগ করি, ৬ সাত ৪২, ১ ৮ ৩, দশমিক ১ ২ ১ ২। দশমিকটা মনে মনে আমি রাখবো না। ৩ সাত ২১, এক ৩ সাত ২১, ৬ ৩ দুগুণে ৬, কয় ঘর পর দশমিক? ১ ২ ৩, ১ ২ ৩। আমার ৩ ঘর দেওয়াই আছে, বাস আমি বসিয়ে দিলাম। ৬ সাত ৪২। আচ্ছা এবারে নামালাম আমি এক, এক দিয়ে যাচ্ছে না, আমার আট নামান লাগবে। পরপর দুই সংখ্যা নামাতে হলে এখানে একটা শূন্য বসাতে হবে, নিশ্চয়ই তোমাদের নিয়মটা মনে আছে। ৩ ৬ ১৮, এবার দশমিক বসিয়ে দাও। ১ ২ ৩, ১ ২ ৩, তিন ঘর আমার রেডি করা আছে। ৫ আচ্ছা, পাঁচ আটা ৪০, এবারে শূন্য নামালাম। এই শূন্য কি আমার দরকার আছে? দরকার নেই, আমি উঠিয়ে দিলাম, কারণ দরকার নাই বলতে আমার হিসাবে আসতেছে না। এবারে আমি নামালাম হচ্ছে ৬, পাঁচকে ৫, ৬ থেকে ৫ গেলে ১, নামালাম ৫, ৩ পাঁচা ১৫, দশমিক ১ ২ ৩, ১ ২ ৩। এই দশমিকটা তুমি যেখানেই দাও না কেন, আমার কিন্তু যেহেতু এটা দশমিকের অঙ্ক, কাজে খুব স্পষ্ট করে দশমিক বসাতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কের সাধারণত দেখবেই কিন্তু আমি দশমিকটা ঠিক মতো বসাতে পেরেছি কিনা। যদি দশমিক বসাতে আমার গণ্ডগোল হয়ে যায়, কিংবা টিচার যদি না বুঝে যে তুমি দশমিকটা কোথায় বসিয়েছ, তাহলে কিন্তু অঙ্ক একেবারে জিরো, এটা মনে রাখতে হবে। ৪ একে ৪, ১ ২, ৩ চারা ১২, নামালাম ১, যেহেতু মিলে গেল। এবারে ১-এর হিসাব দিয়ে আমি পারবো না, ৮ নামাতে হবে, তাই এখানে একটা শূন্য দিতে হবে। এবার ৪ চারা ১৬, ২ ৪, ৪ ৬ ২৪, অঙ্ক মিলে গেল আমার দশমিক। এই ১৩ দশমিক শূন্য ৪ ৬। ওকে, তাহলে আমার ১১ নাম্বার কমপ্লিট। এবার আমি ১২ নাম্বারে আসবো। এই পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, এরা খুব কি কঠিন লেগেছে? খুব সোজা। আচ্ছা স্টার্ট করি, ৪ ৬ ২৪, ৬ থেকে ৪ গেলে ২, এই দশমিকের জন্য আমি ইচ্ছা মতো কিন্তু শূন্য বসাতে পারবো। তাহলে ৪ ৫ না, এখানে এখানে আমি দশমিক, এখানে ৪ ৫ ২০, ১ ২ ১ ২ আমার দেয়া আছে।
এখানে দেখো আমি প্রয়োজন মতো এই দশমিকের জন্য ইচ্ছা মতো শূন্য বসাতে পারবো ভাজ্যের মধ্যে, ঠিক আছে? তারপরে আমি ফলাফলে দশমিকটা গুণে বসিয়ে দিব। তো জায়গা রেখে আমাকে করতে হবে যদি লাগে 5, 6, 30, 2। তাহলে আমার কাজ শেষ হয়নি, এখানে একটা শূন্য বসালাম, এখানে নামালাম, 4, 5, 20, 1, 2, 1, 2। এই দশমিকের জন্য আমি শূন্য বসাতে পারবো, কারণ আমি 4 দিয়ে শেষ করতে পারবো না। 5টা 40, 1, 2। পাঁচকে 5 নামালাম, 1, 1 দিয়ে কাজ হবে না, শূন্য এই 5 বসালাম। যেহেতু পরপর দুইটা সংখ্যা বসিয়েছি তাই আমাকে একটা শূন্য বসাতে হয়েছে, 15 নামালাম, 2 হচ্ছে না। এখানে আমি দশমিকের জন্য শূন্য বসাতে পারবো, শূন্য, 4, 5, 20। আমার অঙ্ক শেষ, এবার দশমিক, 1, 2, 3, 1, 2, 3, এই 1.034। আমি এবার এই অঙ্কটার উত্তরটা যদি একটু দেখে নিই, হ্যাঁ একটা জিনিস দেখে নিচ্ছি, 12, 4। এখানে মনে একটু গন্ডগোল হয়ে গেল, আমি একটু দেখে নিই, হ্যাঁ অঙ্কটা একটু দেখে নিই, হিসাবটা করি তোমাদের সামনে। পাঁচককে একবার নিলাম, পাঁচককে 5, এই 1 নামালাম, তাহলে কি হলো, 1 দিতে যাচ্ছে না, আমি আরেকবার বসালাম, তাহলে এখানে শূন্য হলো। আমি কি অঙ্কটা উঠাতে ভুল করলাম, একটু দেখতে হবে, 51.525 পাঁচকে 5, পাঁচকে 5, 1। আচ্ছা এই অঙ্কটা আমি একটু লাস্টে রেখে দিচ্ছি, করে দিচ্ছি, 6/7.03, 6×6, আচ্ছা বসাচ্ছি, এখানে মিলে গেল, বসাচ্ছি হচ্ছে শূন্য, বসালাম শূন্য, আমার এটা লাগবে না, এই শূন্যটা আমি এখানে উঠিয়ে দিব। আচ্ছা আবারও এই শূন্য, এটাও লাগবে না। আচ্ছা এবারে 3, 3-এ যেহেতু কাজ হচ্ছে না আমি এখানে আরেকটা শূন্য বসাবো, যেহেতু আরেকটা শূন্য এখানে নামানো লাগবে, এটার জন্য আরেকটা শূন্য বসানো লাগবে, ঠিক আছে? এবারে আমার কি করতে হবে, 6, 5, 6, 30, 1, 2, 3, 1, 2, 3, এই আমার অ্যান্সার, 10.005। আমার এই অ্যান্সারটাও মাঝে মাঝে আসলে হিসাবে গন্ডগোল হয়ে যায়, আমার এই অ্যান্সারটা একটু দেখে নিচ্ছি, কত নাম্বার, 12-এর 5, 12-এর 5, হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই বুঝেছ, এই শূন্যটা এই, এই শূন্যটা এই, ঠিক আছে? 3 নামালাম কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে না, এই জন্য আরেকটা শূন্য দিয়ে দেওয়ার জন্য এখানে আরেকটা শূন্য হলো। তারপরে 5, 6, 30, এখন হচ্ছে এটা, ৫, 7, 35, এবার নামলো এই শূন্য, কোনো কাজের দরকার নেই, শূন্য। আচ্ছা এবার আমি নামাবো 4, এখানে কিন্তু 4 দিয়ে কাজ হচ্ছে না, এখানে আমার আরেকটা শূন্য বসাতে হবে, এই যে চিপাচিপি করে ফেলছে, তাহলে শূন্য, 5×8=40, তাহলে আমার 1, 2, 3, 1, 2, 3, এই
এবার রেজাল্ট আসতেছে 0.0708। এবার আমি 7 নম্বর অঙ্কটা করব, 5/8। আচ্ছা, 5 × 5, 8 থেকে 5 গেলে 3, 0.0536। তাহলে 1 ঘর পরে দশমিক = 1.6, ঠিক আছে। আচ্ছা, 1/8, তাহলে 8/1। দশের থেকে আট গেলে 2, আরেকটা 0 বসাই, 0। আমার এতটুকু জায়গায় অঙ্কটা হবে না, আমি অঙ্কটা অন্য পেজে করে দিচ্ছি। এই একটু খেয়াল করো অঙ্কটা, হ্যাঁ, 0.0 বসালাম, 8 × 8, 10 থেকে 8 গেলে 2, আমার আরো লাগবে 0। আমি এই দশমিকের জন্য কিন্তু অনেক 0, ইচ্ছা মতো 0 বসাতে পারবো। 8 × 2 = 16, 4, আবার আরেকটা 0 বসালাম, 40, 5 × 8 = 40 হয়ে গেল। এবার আমি দশমিক কাউন্ট করি, 1, 2, 3, 1, 2, 3 0.0, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0.125। আচ্ছা, আমি যেই অঙ্কটা রেখে দিয়েছিলাম আমি সেই অঙ্কটা একটু করছি আবারও, 4 নম্বর, 5/51.52, 5 × 5, ওকে। এবারে নামলো 1, 1 তো আমার কোনো ভ্যালু নাই, আমাকে 5 নামাতে হবে, এই জন্য এখানে আমি একটা 0 দিব, দিলাম 5, 3 × 5 = 15, নামালাম, এটার কোনো ভ্যালু নাই, ওকে। তাহলে আমাকে এখানে একটা 0 বসাতে হবে, যেহেতু আমি দুইটা সংখ্যা এখন আবারও পরপর বসাচ্ছি, এখানে আমার আরেকটা 0 দিতে হবে। তাহলে দিলাম এবার 4×5 = 20, এইবার অঙ্কটা হয়ে গেছে আমার 1, 2, 3, 1, 2, 3, এখানে আমি করে দিই 10.304। হ্যাঁ, এবার হয়েছে, আমি মনে হয় এখানে এই যে এখানে যে শূন্যটা বসিয়েছিলাম, এখানে এই শূন্যটা বসাইনি, তো আমার অঙ্কটা ক্রস হয়ে গেছে। আমার এই অঙ্কটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি আবার একটু অঙ্কটা করছি, হ্যাঁ, 6 নম্বর, 5/35.04, একটু খেয়াল করো, 5×7 = 35, আচ্ছা বসালাম, নামালাম 0, আমার 0 লাগবে না, এই 0টাকে উঠিয়ে দিলাম। এবার আমি নামালাম 4, 4 কি আমার কাজে আসতেছে? আসতেছে না, তাহলে আমার আরেকটা বসানো লাগবে। আচ্ছা, এই দশমিকের জন্য এখানে আরেকটা 0 বসালাম, বসালাম যেহেতু পরপর দুইটা বসালাম, তাই এখানে আমি আরেকটা 0 দিব। এবারে কত? 5×8 = 40, 1, 2, 3, এই, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে 4 আর 6টা, এখানে আমার 6 নম্বর অঙ্কটা ভুল হয়েছিল, এখানে আমি এই যে এখানে 5×7 = 35, এই যে এটা নামালাম, আমি এটার জন্য জায়গা খালি রাখি। আচ্ছা, তো মেয়েরা আজকে বেশ কিছু অঙ্ক করলাম, এই অঙ্কগুলো তোমরা, এই আমি অনুরোধ করবো, এই ক্লাসটা তোমরা দুই মানে একবারের বেশি বার দেখবে, তাহলে দেখবে যে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে। আমি কিন্তু দেখো হিসাব করতে করতে দুইটা অঙ্ক ভুল করে ফেলেছি, যে বারবার যখন সংখ্যাগুলো নামানো লাগে
তখনই কিন্তু শূন্যের হিসাবে একটু গন্ডগোল হয়ে যায়। একটু কেয়ারফুলি অঙ্ক করলে কিন্তু আমরা এই এই ভুলটাকে এড়াতে পারি। এখানে দেখো আজকে আমি 12 নম্বর পর্যন্ত করলাম, 13 নম্বর কি করাবো কিনা বুঝতে পারছি না। আজকে 13 নম্বর তো থাক, একদম পুরো গুবলেট হয়ে যাবে মাথা। তো মেয়েরা আজকে এ পর্যন্তই, আমি বারবার বলছি যে অঙ্কগুলো একটু খুব ভালো করে তোমরা এই ক্লাসটা একটু ভালোভাবে ফলো করবে, তোমরা বারবার একটু ক্লাসটা দেখবে, আর যেখানে না বুঝবে আমাকে মেসেঞ্জারে কমেন্টস করবে, যেহেতু আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।